16 তারিখ খেলা হবে এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চার আসনের সরকার দলীয় সাংসদ একেএম শামীম ওসমান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকা প্রতীকের বাইরে যাবার সুযোগ নেই ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। এদিকে নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেছেন লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতবেন তিনি। পাল্টা জবাবে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার জানান নারায়ণগঞ্জের জনগণ পরিবর্তন চায়। আরো জানাচ্ছেন মারুফা রহমান। নাসিক নির্বাচনে নানা কারণেই আলোচনায় ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সরকার দলীয় সাংসদ একেএম শামীম ওসমান। সোমবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আওয়ামী লীগের এই সাংসদ। কে প্রার্থী, হু কেয়ার, কলাগাছ না আমগাছ, আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় একটাই, এইটা আমার স্বাধীনতার নৌকা। সো এই নৌকার বাইরে যাওয়ার আমাদের আওয়ামী লীগের যারা আমরা ভালোবাসি, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের যাবার কোনো উপায় নাই। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান বলেন নারায়ণগঞ্জে নৌকা ডোবানোর মতো ক্ষমতা বিএনপি জামাতের নেই। আমার মনে হয় না নারায়ণগঞ্জে বিএনপি জামাতের ওই ক্ষমতা আছে যে নৌকা ডুবাই দেওয়ার ক্ষমতা রাখে, এটা আমি বিশ্বাস করি। ওই ক্ষমতা আছে, হাতি বড় যে সাইজ বড় হইতে পারে, হাতি সাইজ বড় হইলে আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দিব ইনশাল্লাহ, কিন্তু নৌকার উপর উঠতে দেব না, এটা আপনারা কল্পনা রাখেন। এর আগে সকালে উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জের বন্দরে 21 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান সেলিনা হায়াত আইভি। তিনি বলেন নতুন কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না, তবে ভোটের লড়াইয়ে আইভি জিতবেন। ভোটের বাক্সে জয় আমার নিশ্চিত, ইনশাল্লাহ আমি জিতব ইনশাল্লাহ। একই এলাকার 27 নম্বর ওয়ার্ডে সমর্থকদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট চান স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তার দাবি ভোটাররা এবার পরিবর্তন চান। নারায়ণগঞ্জের মানুষ অত্যন্ত অসন্তুষ্ট, সরকারি দলের লোক যারা নৌকার পক্ষে না নামে তাদের বাড়িতে পুলিশ পাঠায় দিয়ে তাদেরকে বাধ্য করা হচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। 16 জানুয়ারি হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি নির্বাচন প্রতিদিনই রাজনৈতিক অঙ্গনে নতুন নতুন গুঞ্জনের জন্ম দিচ্ছে। প্রার্থী সমর্থকরা বলছেন তারপরও নির্বাচনী উৎসবে ভোটাররা যেন তাদের মতামত ঠিকঠাক দিতে পারেন। মারুফা রহমান, নিউজ 24, নারায়ণগঞ্জ।